সেই চরমনের বিষয়টাও সেম, যে তারা একবার বলে যা যে করে জান্নাতে নিয়ে যাবে, হ্যাঁ আবার বলে তারা নাকি রাসূল প্রেমিক, এই সেই মাথায় একটা টুপি দিয়ে একটু দাড়ি রেখে পাঞ্জাবি পরে এই যে ভণ্ডামিগুলো করছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, আলেম সমাজকে কলঙ্কিত করছে, এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এদের মাহফিলকে আমাদের বয়কট করতে হবে। মেয়র নির্বাচন কথা চাচ্ছে, তিনি খুব ভালো করেই জানে যে মেয়র হলে ভাই আপনি পাবেন 100 কোটি টাকা কথার কথা, আর মেয়র না হলে আওয়ামী লীগ আপনাকে 200 কোটি টাকা দিবে। অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে তাদেরকে দাঁড়া করাচ্ছে একটা মানে প্রমোশন, অর্থাৎ যেটার প্রমোট বলি আমরা, মানে প্রমোট করার জন্য যে না চরমনের পিসা হুজুর দাঁড়িয়েছে, তার মানে ওনার একটা ভক্তদান আছে, তো সেই জায়গাটা থেকে চরমনে দাঁড়াচ্ছে, মানে আওয়ামী লীগের অনেক বড় প্রতিদ্বন্দ্বিতা হয়ে যাচ্ছে। কিচ্ছু না ভাই, ছাতা চরমনের পিসা দুইটা ভোটও পাবে না। দেখেন না 300 আসন দিছে, 300 আসনে 500 ভোট পাইতে তাদের হিমশিম খাওয়া লাগছে, 300টা আসন দিচ্ছে, 300 জন এমপিও যদি নিজের ভোটটা দেয় তাও তো 300টা ভোট পায় তারা, তো সেই জায়গাটা 300 জনের যদি একজন করে লোক থেকে 600 ভোট পায়, সেখানে 500 ভোট তাদের পেতে হিমশিম খেয়ে গেছে জাতীয় নির্বাচনে, তাহলে কীভাবে আপনারা মনে করেন যে মেয়র নির্বাচন করে চরমনের পিসা হুজুর নির্বাচিত হবে? সম্পূর্ণ ভুল ধারণা, এবং এই কনসেপ্টটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাদের যে ভণ্ডামি এটা এখন ফাঁস হয়ে গেছে, সাধারণ মানুষ জানতে পেরেছে, এই কারণে তারা এখন আমাদের পিছনে লেগে পড়েছে 100%। সরকারের সাথে লিয়াজু করছে ভাই, সরকারের থেকে টাকা খাইছে, 2018 সালের টাকা খাইছে, এখন 2023 এসেও এই নির্বাচনে টাকা খাচ্ছে, এবং 2024 জাতীয় নির্বাচনে তারা বেমানি করবে। বললাম না যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে তাদেরকে দেখতে পাবেন যে চরমোনাই লীগ নামে পরিণত হয়েছে, এটা দেখেন না 2024 সালে।